বস্ত্র ও শীত বস্ত্র বিতরণ করে পুরুলিয়ার দুস্থ সবল পরিবারদের পাশে দাঁড়ালো ধুলোকড় প্রবাহ পরিবার। মানব সেবাই পরম ধর্ম, এই কথাটিকে মূল মন্ত্র করে একের পর এক দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে যাচ্ছে হাওড়া ধুলোকড়ের প্রবাহ স্বেচ্ছাসেবী সংগঠন। এবার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে প্রবাহ পরিবার পৌঁছে গেল পুরুলিয়ার সবল পরিবারগুলির কাছে। পুরুলিয়ার বন্দোয়ান, পোপো, হুলহুড়া, খড়দা, মোরগাছামি গ্রামের 250টিরও বেশি সবল পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দিল ধুলোকড় প্রবাহ। এই শীতের দিনে বছরের শেষে এরকম উপহার পেয়ে খুশি 5টি গ্রামের সকল দুস্থ পরিবারগুলি। প্রবাহকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তারা তাদের পাশে দাঁড়ানোর জন্য। শীতের সূর্য, তুমি আমার স্যাঁতস্যাঁতে ঘরে আলো দাও, উত্তাপ দাও, উত্তাপ দাও রাস্তার সেই সমস্ত উল্লঙ্গ ছেলেদের। এই মহান উদ্যোগ ধুলাগড়ি প্রবাহ গ্রুপের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটা পুরুলিয়ার এক প্রত্যন্ত অঞ্চল যেখানে আমরা এখনো পর্যন্ত সেইভাবে উন্নয়নের আলোকে পৌঁছে দিতে সামান্য হলেও ব্যর্থতা প্রকটিত হচ্ছে, সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি আজকে প্রবাহ গ্রুপের পক্ষ থেকে। সেই সমস্ত শীত বস্ত্র যাদের একান্ত হতে প্রয়োজন, সেই দুস্থ এবং যারা দারিদ্র পীড়িত সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে সেই শীত বস্ত্র। 2019 সালের এক প্রচণ্ড প্রহরে যখন গোটা বিশ্ব সংকটাপন্ন ছিল, সেই পরিস্থিতিতে ধুলাগড়ের যারা উদ্যমী যুবক তারা যে প্রবাহ বলে যে গ্রুপটি নির্মাণ করেছে, তাদের যেমন একটা প্রবাহমানতা রয়েছে তাদের সমস্যামূলক কাজের, সেই কাজের ধারাই আরও আজকে একটা নতুন ক্ষেত্র সংযোজিত হলো। শীত বস্ত্র প্রদান কার্য চলছে, উপস্থিত রয়েছে প্রবাহ গ্রুপের যারা সক্রিয় সদস্য। আমরা আসুন সেই প্রবাহের কার্যধারাকে আরো আরো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই।